এদিকে উৎসব বোনের কথা ফেলতে পারে না বলে রাজি হয়ে গেলেও মনে মনে বেজায় রাগ করে তাদের ওপর। কিন্তু বরাবরই সে একটু আবেগী, বিশেষ করে তার পরিবারের বিষয়ে, সেজন্য সে আর কথা বাড়ায় না। পরের দিন রিমি কলেজে গেলে মাহেরকে বিমর্ষ অবস্থায় দেখতে পায়। রিমি ওকে দেখেই জড়িয়ে ধরে, সে বলে, তোর বয়ফ্রেন্ড জোগাড় হয়ে গেছে। মাহের কি বলছিস? কে? রিমি, আর কে? আমার ভাই উৎসব মির্জা, এমন বয়ফ্রেন্ড তুই কখনো পাবি না। ভাইয়া সেলিব্রিটির থেকে কম না, তবে বেশ সাই আর লাজুক, এজন্য লাইমলাইট এ আসতে চায় না। মাহের উৎসব এর নাম শুনতে ভেতর ভেতর বেশ খুশি হয়, কিন্তু লজ্জায় সেটা মুখে প্রকাশ করতে পারে না। মাহের, সে কিভাবে রাজি হল? সে তো আমাকে পছন্দ করে না। রিমি, আরে সত্যি সত্যি তো না, একটু নাটক করবে, এই যা। এটা শুনে মাহেরের মুখটা আবার মলিন হয়ে যায়, সে বলে, তা ঠিক, সবই তো নাটক। রিমি, আজকে গিয়ে তুই তোর মাকে বলবি, দেখ সে কি বলে। সেদিন কলেজ শেষ এ মাহের বাসায় যায়, মাকে কথাটা কিভাবে বলবে বুঝতে পারছিল না, তবে তাকে তো বলতেই হবে, এছাড়া আর উপায় নেই। দুপুর বেলায় খাবার টেবিল এ মাহের তার মাকে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমেরিকা যাব না। লাইজু, এর মানে কি? মাহের আমার জীবনে একজন আছে মম, আমি তাকে ছেড়ে থাকতে পারবো না। লাইজু, আর ইউ সিরিয়াস? মাহের অনেক বেশি সিরিয়াস, দেখ মম, আমার 18 বছর হয়ে গেছে, আমি আমার সিদ্ধান্ত নিতে পারবো। আমি ওকে ভালোবাসি, সে আমাকে বিয়েও করবে বলে কথা দিয়েছে, একটু বাড়িয়ে বলছে। লাইজু, কে সে? কি করে? কোথায় বাসা? মাহের, ওর নাম উৎসব মির্জা, ওদের বংশধর জমিদার বলতে পারো, আভিজাত্য তাদের অহংকার, তাছাড়া উৎসব একজন চিত্রকর, এত অল্প সময়ে বেশ নাম তার, তবে সে সবার সামনে আসা পছন্দ করে না। দেখতে সুন্দর, মায়াবী চাহনি, তুমি দেখলেই বুঝতে পারবে। মাহের শেষ কথাগুলো মন থেকেই বলে, মনে মনে যে কখন সে তাকে মন দিয়ে বসেছে সেটা সে নিজেও জানে না। লাইজু, বলতে চাচ্ছ ওরা এলিট শ্রেণীর? মাহের, হমম, ও যেমনই হোক আমি ওকেই চাই। লাইজু, কাল বিকেলে ওকে বাসায় আনবে, তাছাড়া তোমাদের পরিচয় কিভাবে, আর কতদিন এর সম্পর্ক, তুমি আগে কেন বলনি? কালকেও তুমি যেতে রাজি ছিলে, হঠাৎ মতো বদলালে কিভাবে? মাহের সাহস পায়নি বলার, তাছাড়া ভেবেছিলাম ওকে ছেড়ে চলে যাব, কিন্তু ও আমাকে ছাড়তে চায় না। লাইজু, এই বিষয়ে এ কালকেই কথা হবে, তুমি এখন যাও। মাহের সেখানে থেকে নিজের ঘরে চলে যায়, আর সে রিমিকে ফোন করে সবটা জানায়। রিমি দেখা করার বিষয়টা শুনে কি করবে বুঝে উঠতে পারে না, তবে মাহেরকে সান্ত্বনা দেয় যে সে সব সামলে নিবে। ফোন রেখে রিমি ভাবতে শুরু করে সে কিভাবে তার ভাইকে বলবে। তীরে এসে তরি ডোবার মতো অবস্থা তাদের, তবে রিমি হাল ছাড়ার পাত্রী না, সে ঠিক করে তার ভাই এর সাথে কথা বলবে। সে দ্রুত তার ভাই এর রুমের সামনে আসে। সে এসে দেখে রুমটা আগে থেকেই খোলা, তবুও সে নক করে, বুকটা টিপ টিপ করছে তার। উৎসব কিরে, কিছু বলবি? আমার ঘরে কি বউ আছে যে নক করে ঢুকছিস? রিমি, না আসলে তেমনটা না, তুমি কি বিজি? উৎসব, না এখন একটু ফ্রি আছি, কি বলবি বল?
রিমি আসলে মাহের উৎসব আমি ওই মেয়ের বিষয়ে এ কোনো কথা শুনতাই চায় না। রিমি, কিন্তু তুমি তো ওর বিএফ হওয়ার নাটক করবে বলেছিলে। উৎসব তো রিমি, ও তোমার কথা ওর মাকে বলেছে, তার মা তোমাকে দেখতে চায়, সেজন্য তোমাকে কাল তার বাসায় যেতে বলেছে, ভাইয়া প্লিজ তুমি না করো না। উৎসব, এসব কি করেছিস তুই? তোকে এখানে পড়ার জন্য এনেছি, কাউকে প্রোটেক্ট করার জন্য না। রিমি, ও ভালো মেয়ে, ওর জন্য খারাপ লাগে আমার, তুমি এটুকু করে দাও প্লিজ। উৎসব, ঠিক আছে, তবে এটাই শেষ, এরপর আর কোনো বাহানা শুনব না। রিমি বেশ খুশি হয়, তারপর সে সেখানেই থেকে চলে যায়। ভাইয়া এত সহজে মেনে নিল, সে ভাবতেই পারছে না। এরপর সে তার বোন নীলিমার কাছে যায়। রিমি, আপু কি করছো? নীলিমা, এই তো বই পড়ছি, তুই? রিমি, কিছু না, কালকে মাহিরের আম্মু ভাইয়াকে ডেকেছে, মাহির ভাইয়ের কথা তার মাকে বলে দিয়েছে। নীলিমা, কি বলছিস? এখন উপায়? রিমি, চিন্তা করো না, ভাইয়া যাবে বলেছে। নীলিমা, আসলে এবার সত্যি বাড়াবাড়ি হচ্ছে, এই নাটক জীবনে কোনো বিপদ না ডেকে আনে। রিমি, বিপদ এর কি আছে, যা হওয়ার তাই হবে, এসব চিন্তা বাদ দাও, আমার তো কালকের কথা ভাবতেই ভালো লাগছে, ভাইয়াকে আমি সব শিখিয়ে দিব কি বলতে হবে, বাস এটুকুই। নীলিমা, হম বুঝলাম। পরের দিন মাহের নিজেও বেশ এক্সাইটেড ফিল করে, কেননা সে জানে না আজকে কি হবে, তবে আশা করা যায় ভালো হবে। আজ সে বাসাতেই আছে, পুরো বাড়ি নিজের মতো ক্লিন করেছে। সেও অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষের জন্য। অবশেষে বাইক চেপে উৎসব আর রিমি মাহেরের বাসার উদ্দেশ্য রওনা হয়। রিমি বাসায় অনেক কিছু শিখিয়ে দিয়েছে, তাদের মা মেয়ের সম্পর্ক টানাপোড়েন সব কিছুই বলেছে উৎসবকে, সে শুধু চুপচাপ শুনেছে। কোনো রেসপন্স করেনি রিমি, বেশ ভয় আছে, সব কিছু উল্টাপাল্টা হলে মাহিরকে চলে যেতে হবে। অবশেষে তারা তাদের বাসায় পৌঁছে যায়, মাহির তাদের জন্য অপেক্ষা করছিল। মাহির আজকে একটা সালোয়ার কামিজ পরেছে, সুন্দর করে মাথায় ওড়না দিয়ে দাঁড়িয়ে আছে তাদের বসার ঘরে। দরজা খুলে প্রবেশ করতেই উৎসব মাহিরকে দেখে, তাকে দেখে একটা হাসি দেয়, তবে মাহির চুপ ছিল, তার মুখের কোনো পরিবর্তন হয় না। তারপর সেখানে লাইজুর রহমান উপস্থিত হয়। তিনি আসলে উৎসব, তাকে সালাম দিয়ে বলে, আমি উৎসব মির্জা, মাহিরের বিষয়ে এ কথা বলতে এসেছি আপনার সাথে। লাইজু সালাম এর উত্তর নিয়ে বলে, আমিও তোমার অপেক্ষায় ছিলাম, বসো। লাইজু, তোমরা ঘরে যাও, আমি ওর সাথে একা কথা বলতে চাই। রিমি আর মাহের তো এবার বেশ ভয় পেয়ে যায়, কি বলবে তারা তো শুনতেই পাবে না, যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে তো আর রক্ষা নেই। লাইজু, কি হলো, যাও। রিমি এবার মাহেরের হাত ধরে সেখানে থেকে বেরিয়ে পড়ে। লাইজু এবার উৎসবের দিকে তাকিয়ে বলে, মাহেরের মুখে তোমার অনেক কথা শুনেছি, তুমি তাকে কতটা ভালোবাসো সেটাও সে আমাকে বলেছে, তবে তুমি মাহেরকে কতটুকু চিনো? উৎসব, যতটুকু জানলে একজন মানুষকে আপন করা যায় ততটুকু। লাইজু, আবেগ দিয়ে কথা বলছো তুমি। উৎসব, না, আমার সেটা মনে হয় না, আমি চাইও আমার পাশে থাকুক, দেশে থাকুক, তবেই আমাদের ভালো হবে।
লাইজু, তোমারই মতো এক সুন্দর যুবক আমার জীবনে এসেছিল, সে বিদেশি ছিল, বাংলাদেশে একটা কাজে আসে, আমার বাবার সূত্রে তার সাথে আমার পরিচয়, পরে পরিণয়, সে আমাকে বিয়ের প্রস্তাব দিলে আমি রাজি হয়ে যাই। আমি মাহেরের মতোই 18 বছরের তরুণী ছিলাম, অন্ধ ছিলাম। তারপর বিদেশে পাড়ি দেয়। আস্তে আস্তে সে বদলে যায় আর আমাকে ভুলে অন্য কারোর হয়ে যায়। ততদিনে মাহেরের জন্ম হয়, ওর বাবা ওর নাম রাখে মাহেরা জাবিন। কত ভালোবাসত ওকে। তবে আমি আর তার জীবনে ছিলাম না, সেজন্য আমি সব ছেড়ে মাহেরকে নিয়ে দেশে চলে আসি, কেননা আমার হাজবেন্ড আর আমার ছিল না। যদিও মাহের এর বাবা চায়নি তার মেয়েকে আমি নিয়ে আসি, তবুও আমি তাকে কাছে রাখি। তবে আমি তাকে অভিশাপ মনে করতাম, জীবন যুদ্ধে ওকে কাটা মনে করতাম, মায়ের কাছে রেখে আমি জব শুরু করি। আমার মা ওকে মানুষ করে। ওর বাবা টাকা পাঠাতো, এখনো পাঠায়। তবে মেয়েটা আমার বড় অবহেলায় মানুষ হয়েছে। আমি ওকে ওর প্রাপ্য ভালোবাসা দিতে পারিনি, তবুও সে কখনো প্রতিবাদ করেনি। মনে মনে সে তার বাবা মাকে ঘৃণা করে, কিন্তু মুখে বলে না, সেজন্য সে তার বাবার কাছে যেতে চায় না। তুমি কি পারবে আমার মেয়েকে প্রাপ্য সুখ দিতে? উৎসব এখন ভেবে পায় না কি বলবে, নাটক করতে এসে এ কোনো বাস্তবতার মাঝে পড়ে গেল সে। তবে সে বলে বসল, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। লাইজু, তুমি কি ওকে বিয়ে করবে? উৎসব করব। লাইজু, তোমাকে ভরসা করছি বাবা, তুমি পারবে আমার মেয়েকে ভালো রাখতে। উৎসব সর্বোচ্চ চেষ্টা করব। বর্তমান হঠাৎ উৎসব এর ঘুম ভেঙে যায়, সে বুঝতে পারে সে পুরনো কথা মনে করতে করতে ঘুমিয়ে পড়েছে। মাহিরের মাকে কথা দিয়েছিল সেটা সে রাখতেই পারেনি। মেয়েটার সাথে কি হয়েছিল, কেন হয়েছিল, সেই প্রশ্নে জর্জরিত উৎসব নিজেই। তবে সে মাহিরের কোনো ক্ষতি করেনি, তাকে ভালো না বাসলেও তার প্রতি তার সম্মান ছিল। আর এসব কিছু সে তার বর্তমান স্ত্রী মাহেরাকে বলতেই পারবে না। মিথ্যা দিয়ে সম্পর্ক তৈরি করেছে সে, সুতরাং এই সম্পর্ক থাকবে না, এটাই স্বাভাবিক। কোনো দিন যদি মাহের এর রহস্যের সমাধান করতে পারে, তবেই সে মাহেরাকে সব বলবে। সেদিন রাতে উৎসব এর আর ভালো ঘুম হয়নি, চুক্তি করে শুয়ে নীরবে কেঁদেছিল সে। ঘন অন্ধকারে যেটা কররই চোখে পড়েনি। ছেলেদের নাকি কাঁদতে নেই, তাদের নাকি মনও নেই, কিন্তু যার জীবনে এত ঝড়, তার দুচোখ কিভাবে শুকনো থাকে, শুধু হতাশা আর বুক ফাটা আর্তনা যার সঙ্গী, সে কিভাবে শান্ত থাকতে পারে। এসব ভেবেই পার হয়ে গেছে সেই রাত। ভোর এর আলো পড়েছে অনেক আগেই, তবুও মাহেরা আজ বিছানা ছেড়ে উঠেনি, মনের মধ্যে নানা চিন্তা বাসা বেঁধেছে তার। নিচে সবার সামনে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে হচ্ছে না, গেলেই সেই পাষাণ এর মুখটা দেখতে হবে, যে কিনা তাকে ভালোবাসে আবার কাছেও রাখতে চায় না। সব নাটক, ইলেরাই ঠিক। হঠাৎই কিছু একটা মনে করে, সব ভুলে বিছানা ছেড়ে উঠে পড়ে, তারপর ফ্রেশ হতে চলে যায়। এই বাড়িতে আসার পর আজ প্রথম উৎসব এর মুখটা না দেখে তার ঘুম ভাঙল। মনের মধ্যে কেমন যেন হু হু করে উঠে তার, তবে সে সব ভুলে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে নেই। সব গহনা খুলে খুব সাধারণভাবে নিচে চলে আসে। খাবার টেবিলে অনেকেই ছিল,
সবাই ওকে একা নিচে নামতে দেখে একটু অবাক হয়, কেননা উৎসব সব সময় তার সাথেই আসত। সে সময় রেখা বলে ওঠে, উৎসব এর কি শরীর খারাপ ছোট বউ? মাহির আহ, না তো, কেন? রেখা, তুমি একা কেন? সে কোথায়? মাহিরা, কার কথা বলছেন? রেখা, ওমা, এ কেমন কথা? আমি তোমাকে কার কথা বলবো? আমাদের ছেলে কোথায়? মাহিরা এবার কি উত্তর দিবে বুঝতে পারছে না, রাতে যে সে ঘরেই আসেনি, কোথায় আছে কে জানে। ইলোরা বার বার মাহিরার মুখের দিকে তাকিয়ে আছে, তাকে রিড করার চেষ্টা করছে। ইলোরা, আজকে ও কবরস্থান এ যায়নি। মাহিরা, জানি না। এসব দেখে তারা মির্জা বলে, উৎসব চিলেকোঠার ঘরে আছে, ও কিছু চিত্র আঁকছে, সেজন্য রাতে ওখানেই ছিল। রেখা, তো সে কথা বললেই পারতে ছোট বউ। হঠাৎ সেখানে বাড়ির ছেলেরা উপস্থিত হয়, ফরিদ মির্জা বলে উঠে, ওর কি মন খারাপ, রাতে ওখানে বসে চিত্র আঁকছে, মানে কিছু একটা হয়েছে, কি হয়েছে বৌমা? মাহিরা বুঝতেই পারছে না সবাই কি করে বলবে, তার স্বামী তাকে আলাদা করতে চাই, আর এই কথা সে কিভাবে বলবে সবাইকে। ফরিদ মির্জা, শোনো বৌমা, আমি তোমাকে অনেক ভরসা করি, আশা করি তুমি পারবে আমার ছেলেকে একটা স্বাভাবিক জীবন দিতে, ও জীবনে অনেক কষ্ট পেয়েছে। তারা মির্জা, হয়েছে, এখন এসব কথা থাক। তারা মির্জা ভয় পাচ্ছিল, ফরিদ সে কথাগুলো মুখ ফসকে আবার বলে না ফেলে। মাহিরা, চিন্তা করবেন না বাবা, আমি চেষ্টা করব ওকে সুখে রাখার। মনের মধ্যে যায় থাকুক না কেন, এটা বলেই সান্ত্বনা দেয় তাদেরকে। মাহিরা আলমাস মির্জার দিকে তাকিয়ে বলে, ভাইজান, আপনি এর মধ্যে শহরে যাবেন কবে? আলমাস, কেন বল তো? মাহিরা, আমি শহরে যেতে চাই, আমার বাবার বাসা। আলমাস, কিন্তু তারা তো তোমাকে পছন্দ করে না, তুমি বলেছিলে। মাহিরা, আমি তাদের সাথে থাকতে যাব না, শুধু একটা হিসেব বুঝে নিতে যাব। আলমাস, ঠিক আছে, যেতে পারো। এমন সময় উৎসব সেখানে উপস্থিত হয়, সে বলে ওঠে, কে কোথায় যাওয়ার জন্য রেডি হবে? ইলোরা, তোর বউ বাপের বাড়ি যাবে, তাও আবার বড় ভাইয়ার সাথে। উৎসব কেন? মাহিরা আসলে উৎসবকে কিছু বলতেই চায়নি, কিন্তু সামনে এসে যাওয়ায় সে বলে, সে আজকেই সেখানে যেতে চায়। উৎসব, আমি তোমাকে নিয়ে যাব। ফরিদ মির্জা, তোমাকে যেতে হবে না, ওরা যাক। উৎসব বউ যখন আমার তখন দায়িত্ব ও আমার সাথেই যাবে। আলমাস, আরে বাহ, তুই কবে এত দায়িত্ববান হইলি, আজ যদি তুই এত দায়িত্ববান হইতি তাহলে আজকের দিন তোকে এভাবে ঘরে বসে থাকতে হতো না। মাহিরা এ কথার মানে বুঝতে পারে না, আসলে সে উৎসবের কথা শুনে বেজায় বিরক্ত, কেননা রাতের বিষয়টা সে কিছুতেই ভুলতে পারছে না। তাই সে ও বলে বসে, আপনাকে যেতে হবে না মির্জা সাহেব, আমি নিজেই পারব যেতে। উৎসব তোমার মির্জা সাহেব যখন বলেছে যাবে তখন যাবেই, ঘরে চলো, কথা আছে। মাহিরা, কিন্তু উৎসব কোনো কথা এখানে বলতে চাচ্ছি না, ওপরে চলো। অগত্যা মাহিরা আবার উপরে চলে যায়, উৎসব ও তার পিছু পিছু উপরে আসে। সে এসে নিজের ঘরের দরজাটা লক করে দেয়। মাহিরা, সমস্যা কি আপনার?
কেন এমন পাগলামি করছেন, আমি কে আপনার? উৎসব আমি তো তোমার সব। ভুলে গেলে দুই মাস আগে এই আমার হাত ধরে এখানে এসেছো, আমাকে ভালোবেসেছো, আপন করে চেয়েছো। মাহেরাহ, আমি কিছুই ভুলিনি, সব আপনি ভুলে গেছেন। আমার জীবনে অনেক কষ্টের মাঝে আপনাকে নিজের সুখ ভেবেছিলাম, কিন্তু আপনি আমার তোয়াক্কাও করেন না, দয়া দেখিয়ে বিয়ে করেছিলেন, তাই না? উৎসব, তখন কেন বিয়ে করেছি জানি না, তবে এখন তোমাকে। মাহেরাহ চুপ, একদম নাটক না, সব মিথ্যা, আসলে আমি বোকা। চলে যাব সব ছেড়ে, আপনার থেকে অনেক দূরে। উৎসব, তুমি আমার চোখের আড়াল হলেও মনের আড়াল হতে পারবে না। মাহের, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, শুধু তোমাকেই ভালোবাসি, কিন্তু তোমাকে কাছে রাখার সাধ্য আমার নাই। মাহের, আমাকে ক্ষমা করো। মাহেরা এবার কাঁদতে কাঁদতে বলে, এ কেমন ভালোবাসা মির্জা সাহেব, যেখানে এত মায়া, এত আহাজারি, কিন্তু ভালোবাসার প্রকৃত সুখটাই নেই। এ কেমন জীবন আমাদের। উৎসব মাহেরের সামনে এসে তার চোখের জল মুছে বলে, জীবনে অনেক কষ্ট পেয়েছো তুমি, আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। মাহের, মাহেরাহ, তাহলে আমাকে নিজের করে নিন, আমি এতেই সুখী হব। আমি আপনাকে চাই, আপনার বাড়ি টাকা আমার প্রয়োজন নেই, আমি ভালোবাসা চাই, যেটা আমি ছোটবেলা থেকে বঞ্চিত। উৎসব, আমার একটা অতীত আছে মাহের, আমি চাই না আমার জীবনের কালো অতীত তোমার জীবনে অন্ধকার করে দিক, তুমি তাই করো আমি যেটা বলছি। মাহেরাহ, আমি জানতে চাই, সব খুলে বলুন। উৎসব, সব কিছু বলা এত সহজ না। মাহেরাহ, তাহলে আমাকে যেতে দিন, আমার সামনে থেকে সরে যান। উৎসব, কোথায় যাবে তুমি? মাহেরাহ, নিজের ঠিকানা গড়তে। একজন নারীর জীবনে নিজের ঠিকানা গড়া বেশ কঠিন, আর আপনার মতো মানুষ জীবনে থাকলে আর কি লাগে। আমি নারী, তবে আমি কখনো নিজেকে ফুটবল মনে করি না। ভালোবাসা না পাওয়াটাই আমার বড় শক্তি, আমাকে আমার মতো থাকতে দিন। নীলিমা আপুর বিয়ের পরই আমি চলে যাব, আপনাকে সারা জীবন এর জন্য মুক্তি দিয়ে। আর কেউ আপনাকে বলবে না, আমাকে কাছে রাখুন, ভালোবাসুন। আমি যাচ্ছি। উৎসব বুঝতে পারে মাহেরাকে এসব বলে লাভ নেই, কারণ আসল সত্যি না জানলে সে তাকে শুধু ভুলি বুঝবে, আর সব সত্যি জানলে ঘৃণা করবে, কিন্তু সে মাহেরার ঘৃণা নিয়ে বাঁচতে চায় না। কেননা এই প্রথম কোনো নারীকে সে ভালোবেসেছে, ভালোবাসার বন্ধনটা সে চাইলেও রাখতে পারছে না, এর থেকে বড় কষ্ট তার জীবনে আর কিছু নেই। সে মনে মনে বলে, ভালো থেকো মাহের, তুমি সত্যি আর তুমি সুন্দর, কিন্তু আমি তোমার সুন্দরের মতোই কুৎসিত। মাহেরা আবার ও নিচে এসে সত্যি সত্যি আলমাস মির্জার সাথে শহরে যাওয়ার জন্য অনুরোধ করে, সবাই শুনে একটু অবাক হলেও কোনো আপত্তি করে না, আলমাস ও তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তুলি ও তাদের হাসি মুখে বিদায় দেয়। এসব দেখে মাহেরা মনে মনে বেশ আফসোস করে, এই পরিবার এর বউরা কেউ স্বামী থেকে ভালোবাসা পায় না, সবাই ভান করে থাকে যে সব ঠিক আছে। কিন্তু মাহেরা এমন জীবন চায় না যেখানে ভালোবাসা নেই, আছে শুধু করুণা। অবশেষে তারা শহরে চলে যায় তার বাবার বাড়ি। প্রায় আড়াই বছর পর সে ওখানে উপস্থিত হয়। বল আলমাস, আমার ভিতর এ যাওয়া ঠিক হবে না, তবে কোনো সমস্যা হলে জানিও। মাহেরাহ, ঠিক আছে। মাহেরা গাড়ি থেকে নামতেই চোখটা তার ভিজে ওঠে, মেয়েকে বুকে করে পুরনো কথা মনে করে, তার ভাইরা তাকে কত অপমান করত।
আচ্ছা তার কি দোষ ছিল? তার মা এর কি দোষ ছিল? সে তার সৎ বোন ছিল এটাই। তার জন্য তো সে দায় না, তবুও তাকে এত কিছু সহ্য করতে হয়েছে। ভয় ভয় কলিং বেল চাপ দিতেই তার বড় ভাবি দরজা খুলে বেরিয়ে আসে, সে মাহেরাকে দেখে একটু অবাক হয়। বিলকিস বেগম বুঝতে পারে না সে কি বলবে, কেননা এই মেয়েকে এই বাড়ির কেউ পছন্দ করে না। তাকে ভিতরে প্রবেশ করার কথা বলতেও পারছে না সে। মাহেরা কেমন আছো ভাবি? বিলকিস কেন এসেছো? তোমার ভাই জানতে পারলে তোমাকে খুব বকবে, চলে যাও। মাহেরাহ নিজের বাড়ির চৌকাঠ এপার রাখতে পারবো না, সেটা কি করে হয়? হঠাৎ পুরুষ কণ্ঠে বলে ওঠে, এটা তোর বাড়ি কবে ছিল? মাহেরা বুঝতে পারে তার বড় ভাই শিহাব তার সামনে এসেছে। মাহেরাহ ভাইজান, শিহাব কে তোর ভাই? আমার কোনো বোন নেই। মাহেরাহ বাবা কোথায়? আমি দেখা করতে চাই। শিহাব কাকে নিয়ে পালিয়েছিলি? সে ছেড়ে দিয়েছে। অবশ্য তোদের মা মেয়ের স্বভাব তো এমনই, চাইলেও সেটার পরিবর্তন হবে না। মাহেরাহ আমার মাকে নিয়ে আর কোনো কথা বলবে না তুমি। শিহাব তোর মা এর জন্য আমার মা মারা গেছে, এটা আমি ভুলিনি, তোদের কি করে ক্ষমা করি। আমার মা অসুস্থ ছিল, বিছানায় ছিল তবুও ছিল, তবে লুকিয়ে বাবা তোর মাকে বিয়ে করে, আর তুই যখন পেট এ তখন বাবা আমার শয্যাশায়ী মাকে তোর মা এর সাথে পরিচয় করিয়ে দেয়। আমার মা সেটা সহ্য করতে পারেনি, নিজের স্বামীর সাথে অন্য কাউকে সহ্য করতে পারেনি সে। তিন দিন পর সে মারা যায়, আমরা তিন ভাই এতিম হয়ে যায়। মাহেরা চমকে যায়, এই সত্যিটা সে জানত না, কখনো কেউ বলেনি। আজ তার মনে হচ্ছে সৃষ্টিকর্তা তার বাবা এর শাস্তি তাকে দিয়েছে, কেননা তার জীবনেও এম কিছুই ঘটেছে। সে তো একটা পাপ। মাহেরা এবার তার ভাইকে জিজ্ঞেস করে, তুমি এসব কি বলছো? আমার মা তো পড়ে এসেছে এই বাড়িতে, বড় মা মানে তোমাদের মা মারা যাবার পরে। ছোটবেলা থেকে আমি তো এটাই জানি, বাবা মা তো তাই বলতো। শিহাব হমম, কারণ তোকে এটাই বলা হয়েছিল, তোর মা অনুরোধ করেছিল তোকে সত্যিটা না জানাতে, তাই বলিনি, আর আজ তো সে নেই তাই তোকে বলে দিলাম, কারণ তোর ও জানার প্রয়োজন আছে। মাহেরা কান্না চোখে ভাই এর দিকে তাকিয়ে বলে, তবুও তো আমরা এক বাবার সন্তান, আমার বাবা মা এর শাস্তি আমি কেন পাব? শিহাব, কারণ তোর মা এর জন্য আমার মা মারা গেছে। মাহেরাহ বাবা কোথায়? শিহাব ও পারে। মাহেরাহ মানে বাবাও। শিহাব সেও আর নেই। মাহেরা হাউমাউ করে কেঁদে ওঠে, সে বলতে থাকে, এত বড় একটা খবর তোমরা কি করে বললে না আমাকে? তোমরা কি মানুষ, আর কত শাস্তি দিবে আমাকে? আমি ফোন করলে কখনো রিসিভ করতে না, আর কত শাস্তি দেবে তোমরা? এই পৃথিবীতে শুধু কষ্ট পাওয়ার জন্যই কি আমার জন্ম হয়েছিল? শিহাব, কারো পাপের ফল, কাউকে না কাউকে তো ভোগ করতেই হয়। কখনো কি ভেবে দেখেছিস আমরা কতটা কষ্ট পেয়েছি? মাহেরা ভালো থেকো, আর কখনো আমি এই দরজায় পা রাখব না, আমার মেয়ের কসম। আর হা, আমি তোমাদের কেউ না, এই পৃথিবীতে আমার কেউ নেই আমার ছাড়া। শিহাব, আমিও চাই না তুই আয়, তোর বিষয়ে এ কিছু বলার নেই আমার। মাহেরা সেখানেই থেকে মেয়েকে নিয়ে একরকম ছুটে গাড়ির সামনে আসে, সে যেন চারিদিকে অন্ধকার দেখছে। হঠাৎই মাহের মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে।
আলমাস মির্জা সেটা দেখে দৌড়ে তার কাছে এসে মেয়েটাকে গাড়িতে বসিয়ে মাহেরকে তুলে বসায়। সে বুঝতে পারে অতিরিক্ত টেনশন এ তার এই অবস্থা হয়েছে, সাথে সাথে সে কি করবে বুঝতে পারে না। তাই সে তার সেন্স ফেরানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সেজন্য সে তাকে তাদের শহরের ফ্ল্যাট এ নিয়ে যায়, তার তখনও সেন্স ফিরেনি। সেখানে গিয়ে নক করতেই রিমি দরজা খুলে দেয়। রিমি মাহেরাকে দেখে একটু অবাক হয়, কেননা তার এখানে আসাটা তার ঠিক মনে হয়নি। রিমি, ভাইয়া তুমি ওকে এখানে কেন এনেছ? আলমাস, একটা মানুষ মরে যাচ্ছে আর তুই পড়ে আছিস পুরনো কথা নিয়ে। রিমি খুব অপরাধ বোধ করে, সত্যি তো ভাবি অসুস্থ আর আমি এখনো অন্য বিষয় নিয়ে চিন্তা করছি। তারা দুজনে তাকে তার ঘরে নিয়ে যায়, তারপর তাকে জল ছিটা দিয়ে জাগানোর চেষ্টা করে। রিমি রাফাকে নিয়ে বাইরে চলে আসে। আলমাস মির্জা তাকে একটা ইনজেকশন দিলে 5 মিনিট পর তার সেন্স ফিরে আসে। মাহেরা ধরফর করে উঠে বসে, সে বলতে থাকে আমার মেয়ে কই, কোথায় লুকিয়েছেন ওকে? আলমাস, আরে তুমি এত অস্থির হচ্ছ কেন? তোমার মেয়ে রিমির কাছে, চিন্তা করো না, যতদিন আমি আছি তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। মাহেরা করুণ চোখে আলমাস এর দিকে তাকায়, সে বলে আমি মোটেও ভীতু নই। আলমাস, তুমি ভীতু, তবে নিজের জন্য না, তোমার মেয়ের জন্য। তোমার লড়াইটা তোমার একার, তবে তোমার এই বড় ভাইকে তুমি সব সময় পাশে পাবে। তোমার নিজের ভাইরা তোমাকে ভালো না বাসলেও আমি তোমাকে নিজের ছোট বোন মনে করি। মাহেরা কি বলবে ভেবে পায় না। কিছুদিন আগেও এই মানুষটা তাকে সহ্য করত না, আর আজ তাকে তার বোন বলছে, আসলে সবই ভাগ্য। আলমাস, এবার বলো কি নিয়ে এত চিন্তা তোমার? প্রেশার ফল করে মাথা ঘুরে পড়ে, সেন্স হারিয়েছিলে, কিন্তু এমন হওয়ার কারণ কি? মাহেরা, জীবনে আর কত সত্যের মুখোমুখি হতে হবে আমি জানি না, আমার জন্মটাই মিথ্যে। আলমাস, কারো জন্মই মিথ্যা না, তুমি নিজের প্রতি কখনো ঘৃণা বোধ করবে না। মাহেরা, সব কিছুর জন্য ধন্যবাদ। আলমাস মুচকি হেসে বলে, পাগলটা তোমাকে খুব ভালোবাসে মাহেরা। মাহেরা মানে? আলমাস, আমার ভাই তার বউকে খুব ভালোবাসে। তার চোখে তোমার জন্য অনেক মায়া আমি দেখেছি, কিন্তু তার অপরাধ বোধ বারবার তোমার থেকে তাকে দূরে করে দিচ্ছে। আমি জানি না তোমরা সুখী হবে কি না, তবে চাইলে তুমি তাকে সুস্থ করে নিজের করে নিতে পারো। মাহেরা, কিসের অপরাধ বোধ? কি হয়েছিল? আলমাস, সময় হলে জানতে পারবে, তুমি রেস্ট নাও, আমি আসছি। মাহেরা, ভাইজান শুনুন, আমাকে বলে যান আপনি, বোন বলেছেন আমাকে, কেন আপনি বলছেন না বলুন। আলমাস মির্জা পেছনে ফিরে আর না তাকিয়ে সোজা বাইরে চলে যায়। রাগে মাহেরা বিছানা ছেড়ে উঠে পুরো ঘরটা দেখা শুরু করে। সে বুঝতে পারে এই সেই বাসা যেখানে উৎসব থাকত, হয়তো সে এখানেই কিছু পাবে। এদিকে উৎসব বাসার মধ্যে কেমন অস্থিরভাবে চলা শুরু করে, সে বুঝতে পারছে না তার কি করা উচিত। আসলে তাকে যেই মেডিসিন দেওয়া হয় সেটা খেয়ে ধীরে ধীরে তার বোধ শক্তি হারিয়ে ফেলছে, তাকে দিন দিন মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। নীরব বিষ তাকে দিচ্ছে তার মা, এর মতো বড় মা, কেউ এ বিষয়ে এ অবগত না। উৎসব এবার তার ঘরের পেইন্টিং এর দিকে তাকিয়ে বলে, ক্ষমা করো, তোমাকে রক্ষা করতে পারিনি। এই বলে সে পেইন্টিংটা খুলে ফেলে, সেটা নিয়ে সে নিচে চলে আসে।
তারপর সে বসার ঘরের পেইন্টিংটাও খুলে ফেলে, এটা অনেকেই দেখতে পায়। ইলু তার মা সেখানেই ছিল, তারা মির্জা ও সেখানে আসে, কিন্তু তারা কেউ এ বিষয়ে এ মুখ খুলে না, কেননা তাদের কাছে মনে হয় এটাই ঠিক, উৎসব হয়তো সেই ট্রমা থেকে বের হতে চাইছে, সেজন্য মাহেরের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে। কুসুম, পোলাটা এবার একটু শান্তি পাবে হয়তো। ইলোরা, এটা শান্তি কি শাস্তি সেটা পরে বুঝতে পারবা। ওর মতিগতি ভালো না, মাহেরা যাওয়ার পর থেকে কেমন উন্মাদ হয়ে আছে, কিছু বলতে গেলে তেড়ে আসছে। ডক্টরকে ফোন করে রাখো, কখন কি হয় বলা মুশকিল। এসব কথা তারা মির্জার কানেও যায়, সে ইলোরার দিকে আর চোখে চেয়ে আর কিছু বলে না। আসতে আসতে সে উৎসবের কাছে যায়, তার কাঁধে হাত রেখে বলে, বাবা তুমি ঠিক আছো? উৎসব ভেবো না, আমি ঠিক আছি, ওই বাচ্চা মেয়েটাকে মুক্তি দিলাম, ও সব সময় আমার জীবনে থাকতে চেয়েছিল, কিন্তু আফসোস আমি তাকে তার জায়গাটা দিতে পারিনি, ওকে কখনো ভালোবাসিনি, কিন্তু ওর কোনো ক্ষতি হোক সেটাও চাইনি আমি, তবে সে হারিয়ে গেল, আর আজ যাকে ভালোবাসি তাকেও ধরে রাখার ক্ষমতা আমার নেই। তারা, তোমার এসব এ কোনো হাত নেই, আমি বিশ্বাস করি, নিজেকে অপরাধী মনে করে সারা জীবন কষ্ট পেও না তুমি। উৎসব, তাতে কি আমার জীবনটা আগের মতো হবে? আমি কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো? তারা মির্জা এবার নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে যায়। মাহেরা রিমির ঘরের আনাচে কানাচে ঘুরে কিছু দেখতে না পেলে বাইরে চলে আসে, আর সে দেখে পাশের ঘরে রিমি তার মেয়েকে খাওয়াচ্ছে। মাহেরা, তোমাকে ঝামেলায় ফেলে দিছি, সরি। রিমি, আরে আপনি উঠেছেন কেন? আপনি তো পুরোপুরি সুস্থ না, ভাইয়া বকা দিবে কিন্তু। মাহেরা, সমস্যা নেই, আমি ঠিক আছি, তুমি এখানে একাই থাকো। রিমি, হম, দুইজন কাজের মানুষ আছে, আসলে আমরা তো তিন ভাই বোন থাকতাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল? মাহেরা, কি হয়েছিল রিমি? এই বাসায় আসার পর থেকে আমি শুধু এটাই শুনছি যে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা আমাকে কেউ বলে না। উৎসব, আমার স্বামী, তার বিষয়ে এ জানার অধিকার আমার আছে। রিমি, আমারও তাই মনে হয়, আপনার জানা উচিত, কিন্তু কিভাবে যে বলি, এটা আমার পরিবারের বাইরে কেউ জানে না। মাহেরা, আমিও তোমাদের পরিবারের একজন, আমাকে বলতেই হবে। রিমি, আসুন আমার সাথে। মাহেরা রিমির পেছনে পেছনে আরেকটা ঘরে প্রবেশ করে। এবার রিমি একটা অ্যালবাম বের করে আর বলে, এটা ভাইয়ার শেষ জন্মদিন, যেখানে আমরা অনেক খুশি ছিলাম, আর এটাই শেষ খুশি হওয়া। মাহেরা, কি হয়েছিল? রিমি একটা ছবি বের করে মাহেরার হাতে দেয়। মাহেরা সেই ছবিটা দেখে রীতিমতো চমকে যায়। সেখানে উৎসব এর সাথে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটি আর কেউ না, ও সেই পেইন্টিং এর সেই মেয়েটা, তার মানে ও কল্পনা না। মাহেরা, এটা তো রিমি, হম, সেই পেইন্টিং এর ছবির মেয়ে, ও কোনো কল্পনা না ভাবি, ও ভাইয়ার প্রথম স্ত্রী মাহের, অর্থাৎ মাহেরা যাবেন। কাকতালীয় ভাবে আপনার নাম ও মাহেরা। মাহেরা, রিমি তুমি এসব কি বলছ? এসব সত্যি হতে পারে না, মির্জা সাহেব আমাকে ঠকাতে পারে না, উনি অনেক ভালো মানুষ, আমি জানি সেটা, উনি আমাকে ভালোবাসে, হয়তো এখন আমার সাথে একটু দূরত্ব রাখতে চাই, এসব ওর অসুস্থতার জন্য, কিন্তু আমি হাল ছাড়ব না। তুমি আর একটাও মিথ্যা বলবে না। উনি আমার মির্জা সাহেব, শুধু আমার, আমি আর কিছু শুনতে চাই না। আমার ভাগ্য সব সময় আমাকে কষ্টই দিবে, এটা হতে পারে না।
এবার আমি আমার ভাগ্য বদলাবো রিমি, আমিও ভালোবাসা চাই, যাকে আমি ভালোবাসি সেও আমাকেই ভালোবাসে। আমি জানি রিমি, শান্ত হন ভাবি, আমি কিন্তু একবারও বলিনি ভাইয়া আপনাকে ঠকিয়েছে। ভাই সত্যি অনেক ভালো ছেলে, কখনো কোনো মেয়ে তার জীবনে আসেনি, তবে মাহের একরকম ভুল করেই তার জীবনে চলে আসে, আবার চলেও যায়। মাহেরা কে? এই মাহের? মাহের কোথায়? কি হয়েছে ওর সাথে? আমি ওর সাথে কথা বলতে চাই। রিমি, ও তো নেই, আপনি চাইলেও তার সাথে দেখা করতে পারবেন না। মাহেরাহ মানে কি? রিমি, আপনাকে সব বলবো, তবে আপনি কেনভাবে অশান্ত হতে পারবেন না, কেননা তাতে আপনারই ক্ষতি। মাহেরাহ জীবনের যার কোনো কুল নেই, তার আবার লাভ ক্ষতির হিসেব করে লাভ আছে। রিমি, আছে, কেননা আমি জানি ভাইয়া আপনাকে ভালোবাসে, সেদিন আপনাকে আর আপনার মেয়েকে অসহায় ভেবে জায়গা দিতে চেয়েছিল সে, তবে নিজের অজান্তেই আপনি তার মনের মধ্যে একটা জায়গা করেছেন, আমাকে সে সব বলেছে। মাহেরা, তাই যদি হয় তাহলে সব কেন লুকালো আমার থেকে, আমি কি দোষ করেছি বলতে পারো? সবাই কেন আমার সরলতার সুযোগ নেই? আর ও ইমাহের কোথায়? রিমি এবার তাকে কিভাবে মাহেরের সাথে পরিচয়, বন্ধুত্ব সবটা খুলে বলে, তারপর তার জীবনের বাবা মা এর টানাপোড়েন, তার বিদেশ যাওয়া আটকানোর জন্য যে নাটক সাজিয়েছিল, সব গল্প মাহেরা কে শোনানো হয়? মাহেরা বিভোর হয়ে রিমির কথা শুনে, তার চোখে অনবরত জল পড়ছে কিন্তু মুখ ভাবলেশহীন। মাহেরা, তারপর কি হলো রিমি? রিমি, তারপর যা হলো আমরা সেটা কখনো কল্পনাও করতে পারিনি, এসবের জন্য আমি নীলিমা আপু অনেকটাই দায়। মাহের নিজের অজান্তেই ভাইকে অনেক ভালোবেসে ফেলে, ওর মাও বেশ পছন্দ করে ভাইয়াকে। অতীত মাহেরের মা লাইজু বেশ খুশি হয় উৎসবকে দেখে। সেদিন এর মতো উৎসব সেখানে থেকে বাসায় এসে তার বোনদের বেশ বকাবকি করে, কেননা এটা একরকম ঠকানো। মাহেরের মা তাকে বিশ্বাস করেছে। জানি না সামনে আরো কি অপেক্ষা করছে। রিমি, আরে কিছু হবে না, কয়েকদিন পর বলবে ব্রেক আপ হয়ে গেছে। মাহের ও কিছু একটা ম্যানেজ করে নিবে। উৎসব বেশ বাড়াবাড়ি হয়ে গেছে, জানি না কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। এই বলে উৎসব সেখানে থেকে বেরিয়ে চলে যায়, সেও তার মতো তার কাজে বিজি হয়ে পড়ে। তিন দিন পর উৎসব এর জন্মদিন ছিল। বাড়ির সবাই তার জন্য সারপ্রাইজ এর পরিকল্পনা করে। সবাই ইচ্ছে পোষণ করে তাকে না জানিয়ে তারা শহরে যাবে। আর সেদিন ইলোরা আর তার বিয়ের কথা পাকাপাকি করবে। পরিবার এর সবাই বেশ খুশি হয়। ইলোরা মনে মনে স্বপ্ন বুনতে থাকে তার ভালোবাসার মানুষকে নিয়ে। সময় বয়সী কাজিন তার, কিন্তু তার প্রতি তার ভালোবাসা সেই কিশোরী বয়স থেকে। সেই ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার চেয়ে আনন্দের আর কি হতে পারে? কিন্তু তারা এই সারপ্রাইজ এর কথা রিমি বা নীলিমা কাউকে বলে না। তারা বলে তারা সেদিন কেউ আসতে পারবে না। এসব শুনে রিমির মন খারাপ হয়, কিন্তু পরে ভাবে তারা দুজন মিলেই ভাইকে সারপ্রাইজ দিবে। রিমি সেই কথা ফোন করে মাহেরকেও জানিয়ে দেয়। মাহের ও প্রিয় মানুষ এর জন্মদিন এর কথা শুনে বেশ খুশি হয়। এদিকে উৎসব এর একটা কাজ পড়ে যায় সেদিন, সে খুব ভোরে শহর থেকে দূরে একটা মফস্বলে রওনা হয়। রিমি আর নীলিমা এই সুযোগে পুরো বাড়ি ডেকোরেশন করে। সেই কাজে মাহের ও হেল্প করে তাদের।
সেদিন ছিল শুক্রবার, তাই মাহের সকাল সকাল তাদের বাসায় হাজির হয়। সব কাজ শেষ করে তারা তিনজন সুন্দর করে সাজগোজ করে। মাহেরা একটা সাদা গাউন পরে, খোলা চুল, মুখে হালকা সাজ। তাকে খুব সুন্দর লাগছিল সেই দিন। মাহেরের সৌন্দর্য যেন সব চুলে, তার ঘন কালো বড় বড় ঢেউ খেলানো চুল, সব কিছুতেই সে মডার্ন হলেও চুল সে কখনো কাটে না। রিমি আর নীলিমাও তাকে মুগ্ধ হয়ে দেখছিল। রিমি, আরে মাহের, তোকে দেখলে তো ভাইয়া সত্যি সত্যি প্রেম এ পড়ে যাবে। মাহের, এটা হলে তো ভালোই হতো। রিমি, কিছু বললি? মাহের, আরে না, ছাড় তো, চল বাইরে অপেক্ষা করি ওর জন্য। সন্ধ্যা সাতটা নাগাদ উৎসব তার কাজ শেষ করে বাসায় আসে। বাসায় আসার পর সে রীতিমতো চমকেই যায়। এ কি, এটা কার বাসা? সে নিজের বাড়ি যেন চিনতে পারছে না। ভালো করেই বুঝতে পারে এসব তার পাগলি বোনদের কাজ। হঠাৎ সমস্ত আলো জ্বলে ওঠে আর বেলুন ফেটে তার মাথায় ফুল পড়ে। আর সামনে তিনজন রমণী দাঁড়িয়ে তাকে ওয়েলকাম করে। উৎসব, আরে এরা কারা? কোনো পেতনি নাকি পড়ি? রিমি, অবশ্যই পড়ি, এসব তুমি কি বলো? দেখ আমাকে কেমন লাগছে। আর শুভ জন্মদিন ভাইয়া, আজকের সব আয়োজন তোমার জন্য। মাহির, শুভ জন্মদিন, জীবনের সকল দিন আপনার এভাবেই কাটুক এই কামনা। উৎসব এবার মাহেরকে দেখে পুচকে মেয়েটা যেন আজ বড় হয়ে গেছে, সাদা গাউন এ আজকে তাকে পরি লাগছে। নীলিমা, কি খবর ভাই? মনে হচ্ছে কাউকে দেখে মন উতলা হয়ে গেছে। উৎসব জীবনে এমন কেউ আসেনি যে তাকে দেখে মন উতলা হবে। একথা শুনে মাহের একটু মনটা খারাপ করে, কিন্তু মুখে কিছু বলে না। সে তার জীবনের কেউ হতে পারবে না, সেটা সে ভালো করেই জানে। রিমি, আমাদের গিফট কই? উৎসব জন্মদিন আমার, আর গিফট নিবি তোরা? রিমি, এই আর নতুন কি, তাড়াতাড়ি দাও। উৎসব তিনটা নেকলেস বের করে তিনজনের হাতে দেয়। মাহের বেশ অবাক হয়, কেননা উৎসব তার জন্য ও যে গিফট আনবে সেটা সে কখনোই ভাবেনি। মাহের, এটা আমার জন্য। উৎসব, আমি জানতাম তুমি আসবে, তাই তোমার জন্য নিতে ভুলিনি। মাহের, ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য। তবে আমার আরেকটা জিনিস চাই। উৎসব কি? মাহের, একটা পেইন্টিং। আমি চাই আপনি আমার একটা পেইন্টিং করে দিন, আমার হাতের ছোঁয়ায় আমার মুখের অবয়ব তৈরি হোক। উৎসব, কোনো রমণীর ছবি আমি আঁকি না, প্রকৃতি ভালোবাসি, তবে তুমি যখন বলছো তাহলে চেষ্টা করব। মাহের খুব খুশি হয় তার কথায়। নীলিমা, হয়েছে হয়েছে, চলো এবার কেক কাটি। উৎসব হমম, চল চল, আমিও ক্লান্ত, খিদে পেয়েছে জোর। তারা সবাই কেক কাটতে যাবে, ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। নীলিমা বেশ অবাক হয়, এ সময় কারো আসার কথা না, তারপর ও কে এলো সেটা দেখার বিষয়। কাজের লোক দরজা খুলতেই দেখে এক গাদা লোক, মানে মির্জা পরিবার এর সকল সদস্য হাজির, তারা একসাথে উৎসবকে শুভেচ্ছা জানায়। উৎসব ওদের দেখে দৌড়ে আসে, তার বড় মাকে জড়িয়ে ধরে। উৎসব, আমি ভেবেছিলাম তোমরা আসবে না। তারা, সেটা কি করে হয়? সবাই উৎসবকে নিয়ে মাতামাতি শুরু করে, সবার ভালোবাসায় সে শিখত।
माहिर ओखाने थेके दूरे गिये दाराई आर एई परिवार एर भालोबाशा देखते थाके आर मोने मोने बोलते थाके शेओ जोदी एई परिवार एर एकजन हय ताहले ताकेओ सबाई एभावेई भालोबाशबे शेओ परिवार पाबे सबाई सेखाने खुनसुटी ते मेते थाकलेओ इलोरार चोख पड़े जाय माहेरेर दिके से तार तीक्ष्ण चोखे ताके देखते थाके माहिरो इलोरा के देखे अस्वस्ती बोध करे केनना इलोरा तार दिके समाने ताकिये चलेछे हठात इलोरा बोले बसे एई मेयेटा के माहेर एबार एकटु नड़े चड़े दाड़ाय से कि बोलबे बुझते पारछे ना तार एकटु भय ओ होच्छे परिवार एर सबार चोख एखन माहेरेर दिके माहिर बुझते पारछे ना तार की करा उचित मने होच्छे दौड़े पालिये जाए किन्तु सेटार सुजोग नेई केउ सेटा भालो चोखे देखबेओ ना ताई से चुप करे दाड़िये थाके एमतावस्थाय रिमी बोले ओ आमार बेस्ट फ्रेंड ओर नाम माहिर आमी ओके इनभाइट करेछि एजन्य से एसेछे इलोरा माहिरके बेश पर्यवेक्षण करे माहिर सुंदरी अल्प बयसी मडार्न आवेदनमयी एक कथाय कोनो पुरुष के आकृष्ट करार जन्य तार ताकानोई जथेष्ट इलोरा भेतर भेतर बेश हिंसा बोध करे आर से थेकेई से रिमी के उद्देश्य करे बोले एई मेयेटाके आर आमादेर पारिवारिक अनुष्ठाने बाइरेर लोक एलाओ ना सेटा कि तुई भूले गेछिस जाके ताके अंदरमहले प्रवेश करते दिच्छिस माहिर इलोरार कथाय भीषण अपमान बोध करे से सेखाने थेके बेरिये चले आसबे आर से समय रिमी तार हाथ चेपे धरे उत्सव किछु एकटा बोलतेई जाबे ठीक से समय रिमी बोले तुई मने हय भूले गेछिस एटा आमादेर अंदरमहल ना एटा शहरेर फ्लैट आर तोरा जे आसबि सेटा तो आमरा जानताम ना ताछाड़ा बंधु कखनो बाइरेर लोक हय ना अवश्य तुई एसब बुझबि ना तोर तो बंधु बोले केउ नेई तुई तो बोरिंग एकजन मानुष इलोरा बेश रेगे जाय से बोले तुई आमाके बाइरेर लोक एर सामने अपमान करछिस रिमी माहिर आमाके क्षमा करबेन आमी बुझते पारिनी आपनारा आसबेन आमी जाच्छि आपनारा एनजय करुन उत्सव तुमी कोथाओ जाबे ना आमी बुझते पारछि ना ओ थाकले इलोरा तोर की असुविधा होच्छे इलोरा आर किछु बोले ना एकेबारे चुप होये जाय तार मोनेर मध्ये की चलछे सेटा आर प्रकाश करे ना एबार तारा मिर्जा मुख खुले से बोले तुमी कोथाओ जाबे ना मेये तुमी आज राते आमादेर साथे समय काटाबे खूब मिष्टि तुमी जेमन देखते तेमनी कथाय काछे एसो माहिर जेनो एबार आकाशे चाँद हाते पेयेछे से दौड़े बड़ मा जड़िये धरे एकटा चुमु खाय आर बोले आपनी सत्यि अनेक सुइट सबाई ए मेयेर कांड देखे हकचकिए जाय सबाई भावे तारा मिर्जा राग करबे किन्तु सेटा हयनि उल्टो से ओ तार कपाल ए चुमु खेये बोले सुखी हओ जीवने माहिर आपनारा चाइले सब थेके सुखी हयतो आमी हब सबाई माहिरके पेये खुशी हय एकमात्र इलोरा छाड़ा बेश खुशीते तार जन्मदिन पालन हय सेखानेई आलमास मिर्जा ओ छिलो तिनी एक कोणे सोफाय बसेछिलेन सेखानेओ माहिर गिये बोले बसे आपनी एमन केन आपनी एई बाड़ीर बड़ छेले ताई ना आपनाके चिनी माने छबि देखेछि आर कि आलमास आमी केमन माहिर एई जे बदमेजाजी सब समय मुखटा एमन जेनो रेगे आछेन आलमास आमी एमनि माहिर आपनार बयस कत आलमास एटा केमन प्रश्न माहिर बोलुन ना आलमास तुमि आन्दाज करे बोलो कत हबे माहिर ना थाक बोलबो ना
তবে বয়স আপনার যাই হোক না কেন, এই পরিবারের সকল পুরুষদের মধ্যে আপনি সব থেকে সুন্দর, সত্যি বলছি। সবাই এসব শুনে মুখ টিপে হাসে আর ভাবে মেয়েটা পাগল। আলমাস মির্জা নিজেও ওর কথা শুনে হেসে ফেলে, যেখানে সবাই তার সাথে কথা বলতে ভয় পায় সেখানে মাহের বেশ সাবলীলভাবে তার সাথে কথা বলছে। বিষয়টা আলমাসের বেশ ভালো লাগে। তাছাড়া মাহেরকে ঘৃণা কোনো পুরুষ করতে পারবে না, তবে নারীরা হয়তো তাকে ঘৃণাই করবে। এবার ইলোরা তুলির কানের কাছে গিয়ে বলে, দেখেছ বড় ভাই কে কিভাবে হাত করছে? তুলি, কি বাজে বকছ! বাচ্চা একটা মেয়ে, তাকে দেখে তোমার হিংসে হচ্ছে? তোমার কি মনে হয় উৎসবকে সে হাত করেছে? ইলোরা, মোটেও না, ও এমন টাইপ এর মেয়ে পছন্দ করে না, তাছাড়া ও কোনো মেয়ের দিকে তাকায় না। তুলি, দেখ বেশি আত্মবিশ্বাস আবার ভালো না। ইলোরা, বাজে বকো না। সবাই রাতের খাবার শেষ করে, ছবি তুলে, মাহের ও পরিবারের সবার সাথে ছবি তুলে, একে একে ও সবার মনের মতো হয়ে যাচ্ছে। সে একটা ছবি তুলে উৎসবের হাতে দিয়ে বলে, আমি চাই এই ছবিটা আপনার হাতের রং তুলিতে জীবন্ত হয়ে উঠুক। উৎসব ছবিটা নিয়ে বলে, তোমার চয়েস খুব ভালো, ছবিটা সত্যি অসাধারণ। মাহের, আপনি বলেছেন তাতেই আমি খুশি। উৎসব বুঝতে পারে মাহের আসলে কি চাই, তাই সে বলে, বেশি আশা করো না, জীবনের রং বদলাতে সময় লাগে না। মাহের, যদি বলি আমার জীবনের রং আপনি, তাহলে উৎসব ভুল করবে, কারণ আসলে আমার। উৎসব কথা শেষ করার আগেই সবাইকে তার দিকে মনোযোগ দিতে বলে, সবাই বড় মার দিকে তাকালে বড় মা বলে, আজকের মূল বিষয়টা নিয়ে আমরা এখনো কোনো আলোচনা করিনি, এখন সেটা বলবো। তারা মির্জা এবার ফরিদ মির্জার দিকে তাকিয়ে বলে, তুমি বলো। ফরিদ মির্জা, তুমি বলো, সমস্যা নেই। তারা মির্জা আবার বলা শুরু করে, আমাদের অনেক দিনের ইচ্ছে উৎসব আর ইলোরার বিয়ে হোক, সেটা সবাই চাই, আমিও চাই। তাই আজকের এই শুভ দিনে তাদের বাগদান সারতে চাই। সবাই বেশ খুশি হয়, কিন্তু মাহের কথাটা শুনেই একরকম শক খায়, কারণ রিমি কখনো তাকে এই বিষয়ে এ কিছু বলেনি। উৎসব এটাই তোমাকে বলতে চাচ্ছিলাম, কিন্তু বলা হয়নি। আসলে এই পরিবার এর কাছে আমি ঋণী, তাই তারা যা চাই আমি তাই করি, বিয়েটাও বলতে পারো। আর বড় মা আমার সব, তার কথাই আমার জীবনের পথ চলা। মাহের যেন তার কোনো কথাই শুনতে পাচ্ছে না, যেন সে বধির হয়ে গেছে। এমন সময় তারা মির্জা উৎসবকে উদ্দেশ্য করে বলে, এখানে এসো আমার আমার কাছে, ইলু তুইও আয়। ইলোরা তো মহা খুশি, সে এসে বড় মাকে জড়িয়ে ধরে। তারা মির্জা এবার আংটি বের করে উৎসবকে পরিয়ে দিতে বলে, উৎসব সেটাই করে। এবার ইলোরাও পরিয়ে দেয়। এবার সবার আগে মাহের হাত তালি দেয় আর বলে, আমি ধন্য আপনাদের পরিবারের এত সুন্দর সময়ে থাকতে পেরে, তবে কষ্ট হচ্ছে এটা ভেবে আমি বিয়েতে থাকতে পারবো না, কারণ আমি কয়েকদিন পরই বিদেশে চলে যাব। তবে চাইবো আপনারা সব সময় এমনই থাকুন। আমি চলি, বেশ রাত হয়ে গেছে। রিমি মাহেরের কষ্টটা বুঝতে পারে, সে নীলিমার দিকে অসহায় চোখে তাকায়, নীলিমার ও মন খারাপ। রিমি, তুই কি একা যেতে পারবি? মাহের, পারব। উৎসব না, আমি ওকে রেখে আসছি। ইলোরা, কি বলছিস তুই, এখন কোথাও যাবি না তুই? উৎসব হাত ছাড়, একা একটা মেয়েকে আমি কি করে যেতে দেয়? মাহের, আপনি তার সাথেই থাকুন, আমি পারব।
এমন সময় আলমাস মির্জা বলে আমার গাড়িতে রেখে আসছি। ফরিদ, সেই ভালো হয়, তুমি যাও ওকে রেখে আসো। মাহের আর কিছু বলে না, হাঁটতে থাকে। ঠিক তখনই তার পায়ে কিছু একটা ঢুকে যায়, সেই ভয় আর ব্যথায় কুঁকিয়ে ওঠে। উৎসব এই দৃশ্যটা যেন তার মনে চোখে বন্দি করে রাখে। আর এই পেইন্টিংটাই তাদের ঘরের দেয়ালে আছে, যেটাও উৎসব এঁকেছিল। বর্তমান মাহেরা বিয়ে যখন ইলোরার সাথে ঠিক হল, তখন কিভাবে মাহেরকে বিয়ে করল রিমি? রিমিং, সেটাই তো বলবো তোমাকে। সেদিন এরপর মাহের আর কলেজে আসেনি, আমার সাথে কোনো যোগাযোগ করেনি। আমি তাদের বাসায় যাই, কিন্তু সেখানে তারা কেউ ছিল না। আমার খুব ভয় হচ্ছিল তার সাথে খারাপ কিছু হয়নি তো। মাহেরা ও কি বিদেশ চলে গিয়েছিল? রিমি, না, একদিন হঠাৎই সকাল বেলা মাহের জীর্ণ শীর্ণ অবস্থায় আমাদের বাসায় নক করে। আমি দরজা খুলতেই তাকে দেখে চমকে যায়। তারা শরীর মার এর অসংখ্য দাগ ছিল, আমি রীতিমতো ভয় পেয়ে যায়। অতীত, রিমি, তোর এমন অবস্থা কে করল? মাহের, পানি খাবো। মাহেরকে তড়িঘড়ি ঘরে এনে পানি দেয়, তারপর সে খেতে চাইল। রিমি অনেকগুলো খাবার ও দিল, সে সব খেয়ে নিল। নীলিমা উৎসব বাসায় ছিল না, তারা একটু বাজার এগিয়েছিল। তারা এক ঘন্টা পর ফিরে এসে মাহেরকে এমন অবস্থায় দেখে চমকে যায়। উৎসব, মাহের তোমার কি হয়েছে খুলে বলো আমাদের। মাহের হাউমাউ করে কেঁদে ওঠে, সে বলা শুরু করে তার মা মারা গেছে। সবাই খুব কষ্ট পায়, কিন্তু কিভাবে কি হয়েছে? মাহের, সেদিন বাসায় যাওয়ার পর সেখানে এহসান আঙ্কেল ছিল, সে তাদের বলে তাদের দুজনকেই বিদেশে নিয়ে যাবে। মম অমত করলেও আমি মতো দেয়, আর আমরা পরের দিন এহসান আঙ্কেল এর বাসায় যায়। তারপর বুঝতে পারি তিনি একটা ধোকাবাজ, তিনি মোটা টাকার বিনিময়ে আমাদের জার্মানিতে বিক্রি করে দিয়েছে, আর সেই লোকগুলো আমাদের নিতে আসে। চার দিন পর মম কিছুতেই আমাকে দিতে রাজি হয় না, তারা মমকে আর আমাকে খুব মারে। এই বলে সে খুব কাঁদতে থাকে, নীলিমা তাকে জড়িয়ে ধরে, সান্ত্বনা দেয়, ভয় নেই আমরা আছি তো। মাহের শেষ রাতে পাহারাদার না থাকায় আমি কোনো রকম পালাতে সক্ষম হয়, কিন্তু মমকে ওরা দেখে ফেলে ওরা মমকে নিয়ে গেছে, হয়তো মেরে দিয়েছে। এই বলে সে আবারও কাঁদতে থাকে। উৎসব, ওদের বিরুদ্ধে অ্যাকশন নিব, তুমি জায়গাটা তো চিনো, আমি পুলিশকে ফোন করছি, তোমার মাকে রেস্কিউ করতে হবে। মাহের, লাভ নেই, ওটা কোনো প্রভাবশালীর বাসা, এহসান একটা দালাল মাত্র, উৎসব তবুও চেষ্টা করতে ক্ষতি কি? মাহের চুপ থাকে। উৎসব সত্যি পুলিশকে ফোন দেয় আর মাহেরের দেওয়া ঠিকানায় গিয়ে দেখে এটা একজন সরকারি কর্মকর্তার বাসা, আর সেখানে কেউ নাই, একটা ফ্যামিলি থাকে। উৎসব পুরাই অবাক, পুলিশগুলো রেগে যায়, হয়রানি করতে নিষেধ করে। উৎসব বুঝতে পারে মাহের ঠিক বলেছে, তাদের ধরা সহজ হবে না, হয়তো মাহেরের মা কেও আর পাওয়া যাবে না। পরের দিন লাইজুর রহমান এর লাশ তার বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ বলে সুইসাইড। এই ঘটনা শুনে উৎসব তড়িঘড়ি করে মাহেরদের বাসা সামনে গিয়ে পৌঁছায়। সেখানে পুলিশ মিডিয়া সব কিছুতেই ভরে গেছে, সামনে যাওয়া সম্ভব না, লাশটাকে তারা মর্গে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলে। উৎসব এর খুব কষ্ট হয়, শেষবার মা এর মুখটা মাহের আর দেখতে পাবে না, এই ভেবে তার ভীষণ খারাপ লাগে।
সেখানে অনেক মানুষ থাকায় কাউকে সন্দেহজনক মনে হয় না তার। তবে মাহেরকে আর শহরে রাখা ঠিক হবে না। এমন সময় পুলিশ এর একজন কর্মকর্তা মিডিয়ার সামনে ব্রিফিং করে সেই খুনের বিষয়ে। তিনি বলেন, ভদ্র মহিলার মেয়ে তিন দিন আগে বিদেশে বাবার কাছে চলে গেছে, সে আর ফিরবে না বলে জানায়। সেজন্য তার মা ডিপ্রেশনে গিয়ে এমন সুইসাইড করে, কারণ মেয়ে ছাড়া তার আর কেউ ছিল না। পুলিশের কথা শুনে উৎসব একেবারেই শকড হয়ে যায়। সে বুঝতে পারে পুলিশও এসবের মধ্যে যুক্ত আছে, তাই মাহেরের কথা তাদেরকে বলে লাভ নেই। মাহেরের অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে গেছে সবার কাছে, তাই তাকে লুকানো ছাড়া বাঁচানো সম্ভব না। সেজন্য সে সেখানে থেকে বাসায় চলে আসে। মাহের তার মা এর মৃত্যুর খবর শুনে সেন্সলেস হয়ে যায়, কিন্তু তাকে বাইরে নিয়ে যাওয়ার সাহস কারো হয় না। নীলিমা বাসায় ডাক্তার নিয়ে আসতে বলে, উৎসবও তাই করে। চার দিন পর মাহের কিছুটা সুস্থ হলে রিমি তাকে তার পরিবার এর গল্প শোনায়, মাহেরকে একটু ভালো রাখার চেষ্টা আর কি। মাহেরের কোনো পরিবর্তন হয় না দেখে উৎসব তার হাতে আঁকানো সেই দুটো ছবি এনে তার পাশে বসে মাহের এর সামনে ছবিগুলো দিলে মাহের অবাক চোখে সেই ছবি দুটো দেখতে থাকে। তার মুখটা পরিবর্তন হয়, এক টুকরো হাসি তার গালে। উৎসব, তুমি চেয়েছিলে তোমার ছবি আঁকি, দেখ আমি এঁকেছি তোমায় একটা না দুইটা ছবি, একটা তোমার কথায়, অন্যটা আমার ভালো লাগায়। মাহের, ধন্যবাদ, কিন্তু আমার জীবনে এসবের আর কোনো মূল্য নেই, আমি শেষ নিজেকে আর পৃথিবীতে দেখতে চায় না। উৎসব, কি বলছো, কেউ নেই, আমরা তো আছি, তোমার ভয় নেই। মাহের, ওরা আমাকে ছাড়বে না, আমাকে নিয়ে যাবে, সাথে আপনাদেরও ক্ষতি করবে। আমি মরে গেলে যাব, তবে আপনাদের কোনো ক্ষতি সহ্য করতে পারব না। উৎসব, ওরা কিছুই করতে পারবে না তোমার, তুমি রেস্ট নাও, আমি আসছি। উৎসব বাইরে এসে চিন্তায় পড়ে যায়, কি করবে, অসহায় মেয়েটাকে একা ছাড়বে না সে, তবে এখানে রাখাটা সবার জন্য বিপদ। এমন সময় সেখানে নীলিমা উপস্থিত হয়, সে বলে, ওকে এখন কোথায় রাখবি? উৎসব, মির্জাপুর নিয়ে যাব, ও আমাদের গ্রামে থাকলে ওর কোনো ক্ষতি হবে না। সে সময় রিমি এসে বলে, মাহেরকে বাসায় কেউ ঢুকতে দিবে না, কারণ সে আমাদের কেউ না, জানো তো এই পরিবার এ বাইরের না কোনো নারী প্রবেশ নিষেধ। যদি ওকে রাখতেই চাও তাহলে ওকে বিয়ে করো, নিজের স্ত্রীর পরিচয় এ নিয়ে যাও। রিমির কথায় একরকম রেগে যায় উৎসব, সে বলে, তোর কি মাথা ঠিক আছে, আমার বাগদান হয়ে গেছে, তাছাড়া মাহেরকে আমি কখনো অন্য চোখে দেখি না। রিমি, বাগদান হয়েছে, বিয়ে তো হয়নি, তাছাড়া মাহের তোমাকে খুব ভালোবাসে ভাই, তুমি পারবে ওকে বাঁচাতে, তাছাড়া ইলোরার কোনো যোগ্যতা নেই তোমাকে পাওয়ার, তুমি রাজি হয়ে যাও। উৎসব, অসম্ভব, আমি বড় মাকে কথা দিয়েছি, আমি ইলোরাকে বিয়ে করব। নীলিমা, কোথাও মনে হচ্ছে এটাই ঠিক হবে, ইলোরা মির্জা পরিবার এর মেয়ে, ওর জন্য ছেলের অভাব হবে না, মাহের সব দিক দিয়ে তোর সাথে যায়, তুই না করিস না। উৎসব, আপু তুমিও শুরু করলে। নীলিমা, এই কাহিনীর শেষটা হয়তো এমনই, নিয়তি হয়তো এটাই চাইছে, তুই রাজি হয়ে যা। উৎসব, কিন্তু রিমি, কোনো কিন্তু না, আজকেই বিয়ে হবে। উৎসব, ভুল করছি না তো? নীলিমা, মনে হয় না ভুল, আশা করি তোরা ভালো থাকবি।
आमी जानी तुई इलोरा के भालोबाशिस ना, माहिर केओ ना, तबे जीवन संगी माहिर होले तुई ओके ठीक भालोबेशे फेलबी। ओ खूब मायाबी। उत्सव बंदिर कथाय सत्यी सत्यी मतो दिए बसे, तबे मनेर मध्ये एकटा भय काज करे, बड़ मा के से की जवाब दिबे। एई बियेटा से शक करे करछे ना, काउके बाँचानोर जन्य करछे, बड़ मा निश्चयई एटा बुझबे। उत्सव माहिरेर काछे आसे, तार दुटो हात धरे बोले, तुमी कि आमार जीवने आसते चाओ? माहिरेर हात कापते थाके, से किछु बलार भाषा पाए ना, चोख दुटो जलजल करछे, अझरे झरछे। उत्सव तुमि जदि आमार जीवने थाकते चाओ, ताहले आमि रेखे दिते चाई तोमाके। तोमाके आमार परिवार एर एकजन करते चाई। माहिर एखोनो हतबाक, जानो सब स्वप्न, से बोले बसे, एटा कि स्वप्न? उत्सव ना पागली, एटा सत्यि। माहिर कान्नारत अवस्थाय बोले, आमि चाई, आमि आपनार साथे बाँचते चाई अनेक दिन, चित्रकर साहेब। किन्तु आपनार तो बागदान होयेछे, तार कि हबे? से सब आमि सामले निब। माहिर, आपनाके भालोबाशी चित्रकर साहेब। उत्सव हेसे बोले, बाह भालो नाम दिएछो आमार। सेई रातेई गोपने काजी डेके तादेर बिये पड़ानो हय। तबे एई घटना केउ किछु जानते पारे ना, तादेर परिवार ओ ना। राते बसे तारा ठीक करे, एसब घटना तारा बासाय बोलबे ना, तार बोलबे, उत्सव माहेर दुजन दुजनके भालोबेसे फेले, बिये करे नेई। আর মাহিরের মা এর এক্সিডেন্ট ডেথ হয়, সেজন্য তাড়াতাড়ি করে বিয়ে করে তাকে পরিবার এর কাছে নিয়ে আসে। তারা সবাই এমনটাই পরিকল্পনা করে। উৎসব বুঝতে পারে, একটা মিথ্যা দিয়ে শুরু হয়ে কতগুলো মিথ্যার জালে জড়িয়ে পড়েছে তারা। তবুও চুপ থাকে সে। রাতে মাহির উৎসব এর ঘরে এলে, উৎসব তাকে বসতে বলে। माहिर, आमी जानी आमादेर बियेटा एकटा साधारण बोझापड़ा, आपनी आमाके भालोबाशेन ना, चिंता करबेन ना, आमी स्त्रीर अधिकार चाइबो ना, कारण आमार विश्वास आपनी निजेई आसबेन आमार काछे। उत्सव आसले आमी सत्यि जीवने एमन काउके चाइनी, तबे आल्लाह चाइले हयतो आमरा एक हब, तबे एखन तुमी एका थाकबे। तबे बासाय गेले एटा बुझते देवा जाबे ना। সবাইকে এমনটাই বোঝাবে যে আমরা হ্যাপি। মাহের, ঠিক আছে, তাই হবে। তারা দুজন এক বিছানায় আলাদাভাবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকাল তারা গ্রামের দিকে বেরিয়ে পড়ে, মাহেরকে বোরখা পরানো হয়, যাতে কেউ দেখে না ফেলে। শুরু হয় নতুন যাত্রা। অবশেষে বিকেল এর আগে তারা মির্জাপুর পৌঁছে যায়। রিমি নীলিমা খুব ভয় পাচ্ছিল, কেননা আজ যে ঝড় আসবে, সেটা তাদের ওপর ও যাবে। অবশেষে তারা দরজায় নক করে। নক করার কিছুক্ষণ পর তুলি এসে দরজা খুলে অবাক হয় তাদের চারজনকে দেখে। তুলি, একি তোমরা এসময় কিছু না বলে, আর এই মেয়েটাকে? উৎসব ও মাহের। তুলি, কিন্তু এখানে কেন? সে সময় অনেকেই সেখানে উপস্থিত হয়ে যায়, আলমাস মির্জা ও সেখানে উপস্থিত হয়, তারা বলে, এসব কি কথা, বাইরের মেয়ে এই ঘরে প্রবেশ করতে পারবে না। উৎসব ও বাইরের মেয়ে না, ও আমার স্ত্রী, ও মাহির মির্জা। বাড়ির সবাই হতবাক হয়ে যায়। ইলোরা ওখানেই বসে পড়ে, তার ভালোবাসার মানুষ তারই সামনে অন্য কারো হাত ধরে আছে, এটা সহ্য করার ক্ষমতা তার নেই। আলমাস মির্জার হাতে গ্লাস ছিল, সেটাও ফ্লোর এ পড়ে ভেঙে যায়, মনে হচ্ছে কোথাও ক্ষতবিক্ষত হচ্ছে, কারো মন, কারো হৃদয়। তারা মির্জা, আমি মজা করা পছন্দ করি না, এসব কি বলছো?
রিমি আমতা আমতা করে বলে, ভাই ঠিক বলছে, ওরা বিয়ে করেছে, আমরাও জানতাম না কখন ওরা দুজন দুজনকে পছন্দ করেছে, আবার বিয়ে করে তবেই বলেছে আমাদের কোনো দোষ নেই বড় মা। তারা, তুমি চুপ করো, উৎসব ওদের দোষ নেই, ক্ষমা করো আমাকে, ওকে গ্রহণ করো, ওর কেউ নেই, মা ও মারা গেছে, আমি তার সব আর তোমারাই তার সব। এবার ইলোরার মা তেরে এসে বলে, আমার মায়ার সর্বনাশ কইরা এখন সাধু সাজ, এই মায়া এই বাড়িতে পা দিবে না। উৎসব কাকি বোঝার চেষ্টা করেন, আমি ইলুকে কখনো ভালোবাসিনি আর পারবও না, বিয়ে হলে কেউ সুখী হতাম না, যা হয়েছে ভালো হয়েছে, শুক্রিয়া করুন। ইলোরা, মা চুপ করো, চলো এখান থেকে, এই বলে ইলোরা তার মাকে নিয়ে চলে যায়। তারা মির্জা কি করবে ভেবে পায় না, সে তার স্বামীর দিকে তাকায়, ফরিদ মির্জা ইশারায় তাদের ভিতরে আসতে বলে। তারা, বৌমাকে নিয়ে ভেতরে এসো, তুলি আর জবাও খুশি হয়, রিমি নীলিমাও বেশ খুশি হয়। আলমাস মির্জা এসে উৎসবকে সবার সামনেই চর মেরে বসে আর সমানে গালি দিতে থাকে, সে বলে, এই বিয়ে তুই কেন করলি, কেন, কেউ বুঝতে পারছে না সে এমন কেন করছিল। তুলি নিজেও অবাক হয় এমন আচরণে। আলমাস মির্জা তখনই বাসা থেকে বেরিয়ে চলে যায়। বর্তমান মাহেরা, এই বিয়েতে সবার আচরণ বুঝলাম, কিন্তু বড় ভাইজান এমন কেন করল। রিমি, আজও জানি না ভাবি, সে সাত দিন বাসায় আসেনি। মাহেরা, সে কোথায় ছিল কিছু জানো? রিমি, না, এমন কি ভাবিও জানত না। মাহেরা, তারপর কি হল? রিমি, বিয়েটা সবাই মানলেও ছোট চাচার পরিবার ইলু আপুর জন্য মানতে নারাজ, তারা ঠিক করে আমাদের থেকে আলাদা হয়ে যাবে, এমন কথা চাচা বাবার সামনে বলেও ফেলে, কিন্তু বাবা উল্টো রেগে যায় চাচার ওপর, তিনি বলেন, এই পরিবার এ আমার মৃত্যুর আগে কেউ আলাদা হতে পারবে না, আর সাত দিনের মধ্যে ভালো ছেলে দেখে ইলোরার বিয়ে ঠিক করা হবে। যেই ভাবা সেই কাজ, ইলোরার পাশের গ্রামের ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে যায়। যদিও ইলোরা রাজি ছিল না, তাকে একরকম জোর করেই বিয়েটা দেওয়া হয়। এসব দেখে মাহের খুব ভেঙে পড়ে, কিন্তু সবার ভালোবাসায় পেয়ে সে সব ভুলে যায়। খুব ভালো চলছিল আমাদের সংসার, ইলোরার স্বামী প্রবাসী হওয়ায় সে এখানেই থাকত, মাহেরকে সহ্য করত না, কিন্তু ভাইয়ার ভয়ে কিছু বলতে পারত না। মাহের সবার সাথে মিলিয়ে চলত, এই পরিবারকে খুব ভালোবাসত, বড় মা তাকে নিজের মেয়েই মনে করত, কিন্তু বড় ভাই তখনও মাহেরকে এড়িয়ে চলত। উৎসব ভাই বড় ভাইকে কেমন যেন ভয় পেত। সব মিলিয়ে তাদের সম্পর্ক ভালো ছিল না। আমি শহরেই থাকতাম বেশি সময়, উৎসব ভাই ও তার কাজের জন্য শহরে থাকত। তাদের মধ্যকার সম্পর্ক তখনও আগের মতোই ছিল, সবার সামনে বেশ ভালো, কিন্তু তারা আলাদাই থাকত। মাহির যেন পরিবার পেয়েই খুশি। দেখতে দেখতে ছয় মাস কেটে যায়। সব কিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই মাহের পরিবার এর সকল সদস্যকে একসাথে ডাক দেয়, আমি সেদিন ছিলাম না ওখানে। সবাই বুঝতে পারছে না কেন ডেকেছে, মাহেরকে স্বাভাবিক লাগছিল না। বড় মা জানতে চাইলে সে বলে, সে এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। বড় মা বেশ অবাক হয়, তার কাছে জানতে চাওয়া হয় কেন সে এমন করছে। মাহের সব সত্যি বলে ফেলে, তার মা এর মৃত্যু তাদের পাচার করার বিষয়, কেন উৎসব তাকে বিয়ে করেছে সব কিছু, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই সেটাও বলে। ভাই সে সময় কিভাবে ম্যানেজ করবে বুঝতে পারছিল না,
ताके घरे डाकले से सबार सामनेई बोले ताके शहरे रेखे आसते। तार एत विपद जाना सत्त्वेओ से केन एमन करलो आजो कारो जाना नेई। बर्तमान माहेरा रिमिके बोले तोमरा ताके आलादाभावे जिज्ञेस करोनी। रिमि करेछि किन्तु से आर कोनो कथा बोलेनी। एदिके भायाके बाड़ीर सबाई बेश कथा शोनाय आर ताके डिवोर्स दिते बोले। भाई की करबे बुझते ना पेरे एकटा रात समय चाय किन्तु बड़ मा बोले ताके से आर बाड़ीते बा तार जीवने देखते चाय ना। तार जोन्नो कोनो विपद आसुक से चाय ना। बासार सबार एक ही कथा। शुधु बड़ भाई तखनो चुप छिलो से एकटाओ कथा बोलेनी काउके किछु बोलेनी। सेई राते माहेर आर कारो साथे कथा बोलेनी। घरेर दरजा बंध करे शुए पड़े। सेई राते भाइया तार ओपर खूब रेगे छिलो तबुओ तार जोन्नो से एक ग्लास दूध निये जाए कारण से किछुई खायनी। राते तादेर माझे की कथा हय आमी जानी ना किन्तु परेर दिन सकाल ए जेटा हय आमरा सेटार जोन्य कखनोई प्रस्तुत छिलाम ना। माहेरा की होयेछिलो रिमि। रिमि परेर दिन दशटा बेजे जाय तबुओ तारा घुम थेके ना ओठाय। तादेर घरेर सामने गेले तारा दरजा खुले ना देखे सबाई भय पाय। अवशेषे दरजा खुले देखि भाइया शुए आछे तार हाते एकटा बालिश छिलो आर माहेर ओ पाशे शुए छिलो किन्तु से घुमिये छिलो ना से छिलो मृत। माहेरा मने मने एटाई भाबछिलो माहेरेर शेष परिणति भालो छिलो ना। निजेर अजान्तेई बुकटा हुहु करे उठे मने होच्छे तार आपन केउ ताके छेड़े चले गेछे। जाके चिनी ना तार जन्य एत माया काज करछे केन आज। हयतो तार करुण काहिनी शुने कारण सेओ आमार मतो एका छिलो। रिमि आबार ओ बला शुरू करे सेदिन सबाई बुझते पारे भाई ताके मेरेछे तार हातेई बालिश छिलो दूधे घुमेर ओषुध पावा जाए। दूधटाओ भाई निजे एनेछिलो किन्तु राते ठीक कि होयेछिलो सेटा भाई मने करते पारे ना। बड़ मा ताके बोले से केन मारलो ओके एटा शुने भाई सेंसलेस होये जाए। तारपर थेके शुरू हय तार पागलामी प्राय उन्माद आचरण करतो हॉस्पिटल ए निये गेले डॉक्टर मानसिक समस्यार कथा बोले। एरपर थेके तार चिकित्सा चलछे। आजकल भाई सब भूले जाए आबार कखनो मने आसे एभावेई से शेष होये जाच्छे। एजन्नोई से तार जीवने आपनाके राखते चाय ना से खूब भय पाय। माहेराह माहेरेर की हलो। रिमि ताके दाफन करा हलो सबाई जाने से हार्ट अटैक करे मारा गेछे। सत्यिटा शुधु बाड़ीर लोक जाने। तार कबर ए भाई रोज जाए आर क्षमा चाई। माहेराह मिर्जा साहेब ओके मेरेछे एटा कि करे विश्वास करले। रिमि रूमे आर केउ छिलो ना बड़ भाई बुझते पारे ओके श्वासरोध करे मारा होयेछे। बड़ भाई ओके पुलिशे दीते चेयेछिलो किन्तु बड़ मा देयनी। बड़ भाई के प्रथम आमी एतटा कष्ट पेते देखी। माहेरेर जोन्नो सबाई खूब कष्ट पाय। छोट भाई के सबाई घृणा करत। से एका चिलेकोठार घरे बसे थाकतो माहेरेर सब किछु बाक्सबंदी करे सेई घरे राखा आछे। एखन आपनी बोलेन सब तो शुनलेन एखन आपनार करणीय कि। माहेराह आमी जानी मिर्जा साहेब खून करेनी। आमी ताके विश्वास करी। से आमाके सबटा बोलते पारेनी तबे आमी कथा दिच्छी आमी खुजे बेर करब। रिमि किभाबे? माहेराह खुनी तोमादेर परिवारेर केउ होते पारे इलोरा बा तार मा किंबा बड़ भाईजान बा बड़ मा। रिमि एसब आपनी कि बोलछेन? माहेराह आमी ठीकी बोलछी मिर्जा साहेब एटा करतेई पारे ना किछु तो विषय आछे जेटा आम्रा मिस करछी।
রিমি যদি তাই হয় তাহলে খুঁজে বের করুন কে করেছে। আমি আপনার পাশে আছি, সে আমার আপনজন হলেও সে খুনি। মাহেরাহ ধন্যবাদ রিমি, তুমি পাশে থাকলে সহজ হবে। আজকে আমি বাসায় চলে যাব। ভেবেছিলাম দূরে কোথাও চলে যাব। কিন্তু না, মির্জা সাহেবকে কলঙ্কমুক্ত না করে আমি কোথাও যাব না। রিমি কিছু বলতেই যাবে সে সময় আলমাস মির্জা এসে বলে, বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। মাহেরাহ আপনি গাড়িতে বসুন, আমি আসছি। আলমাস মির্জা চলে গেলে রিমি বলে, আপনাকে যা বললাম যেন কেউ না জানে যে আপনি সব কিছু জেনে গেছেন। মাহেরাহ চিন্তা করো না, সময় এর আগে কেউ জানবে না। মাহেরাহ সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারে এত তাড়াতাড়ি উৎসব ফিরবে না, তাই সে সেখানে থেকে আবার ও সবার মাঝে ফিরে আসে। বেশ হই হই করে গায়ে হলুদ এর অনুষ্ঠান সম্পূর্ণ হয়। সবাইকে সবাই হলুদ ছোঁয়ায়, মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি হয়। কিন্তু মাহেরার অশান্ত মন কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছিল না, মনে হচ্ছিল মাহের যেন তার কানে কানে বলছে, আমার হত্যার প্রতিশোধ নাও। সেই রাতে উৎসব আর ঘরে আসেনি। অনেক রাত করে ঘরে আসার পর মাহেরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সে বুঝতেই পারে না উৎসব তার পাশে ছিল না, কারণ সকালবেলায় যখন তার ঘুম ভাঙে তখন দেখে তার মাথায় হাত রেখে আছে উৎসব। মাহেরা, আরে আপনি কখন উঠলেন? উৎসব আমি তো ঘুমাইনি। মাহেরা, কি বলছেন? উৎসব বোন এর বিয়ে বলে কথা, কত কাজ বলতো। আচ্ছা শোনো, তুমিও উঠে পড়ো, বাইরে সবাই কিন্তু যে যার কাজে লেগে পড়েছে, তোমার অত কিছু দায়িত্ব আছে নাকি? মাহেরা, হা ঠিক বলেছেন, আমি আসছি। উৎসব আমি নিচে গেলাম, তুমি এসো। মাহেরা লক্ষ্য করে উৎসব কথা হাসি মুখে বললেও তার মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছিল। নাহ, আমি আজকাল বেশি চিন্তা করছি, যাই আগে ফ্রেশ হয়ে নি। বিয়ের বর যাত্রীরা আগেই গ্রামে এসেছে, তারা পাশের গ্রামের, কেননা নীলিমার শ্বশুর এর গ্রামের বাড়িও পাশের গ্রামে, তাই তারা আগেই সেখানেই উপস্থিত হয়। বিয়ে বাড়িতে সকল অতিথিদেরকে দিঘির পাশে বিশাল বাউন্ডারি খাটিয়ে সেখানে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়। মির্জাদের বাড়ির আশেপাশে কারো বাড়ি নেই, কেননা বেশ জায়গা জুড়ে তাদের ভিটে, সুতরাং সেখানে অনায়াসে প্যান্ডেল করে লোকজনকে বসার ব্যবস্থা করা হয়েছে। অবশেষে বিয়ে সম্পন্ন হয়। রেখা খুব কান্না জুড়ে দেয়, বড় মেয়ে বলে কথা, তার সাথে সবাই কান্না করে শুরু করে। মাহেরার বেশ খারাপ লাগে, তার জীবনে এমন সময় কখনো আসেনি, তাছাড়া তার এত আপনজন তো ছিল না। তবে সে দেখে সবাই ব্যস্ত চারিদিকে, তখন সে চিলেকোঠার ঘরে প্রবেশ করে। কায়দা করে সে আগেই বড়মার থেকে চাবি চুরি করেছে। ওই যে কিছু দিন সবার সাথে বেশ ভাব জমিয়েছে, আর সেখানে থেকে সে জানতে পারে সব চাবি বড় মার ঘরে থাকে। আর সে জীবন এ প্রথমবার সে চুরি করে। সেই বড় বাক্সটা সে খুলে ফেলে, আর তাতেই অনেক গহনা জামা কাপড় সব ছিল। সেখানে থেকে সে মাহেরের সেই সাদা গাউনটা বের করে। তারপর সেখানে থেকে সে চলে আসে। মাহেরের গাউন পরা ছবি রিমি তাকে আগেই দিয়েছিল। ঘরে এসে মেয়েকে রেখে সে ওই ছবির মতো গাউন পরে তার মতো সাজতেন থাকে। সে মনে মনে বলে, আমি তোমার মতো সুন্দরী না মাহের, তোমার মতো হতেও পারবো না, তবে আমি চাই আসল অপরাধী সামনে আসুক।
আমাকে এইভাবে দেখে কে বেশি ভয় পায় আমি দেখতে চাই। নীলিমা যাওয়ার পর বাসার সবার বেশ মন খারাপ হয়। তারা কেউ বুঝতে পারেনি মাহেরা সেখানে নেই। সবাই অতিথি বিদায় করতে ব্যস্ত হয়ে গেছে। প্রায় ঘণ্টাখানেক পর ওপর থেকে মাহেরা নিচে নেমে আসে। এবার সবার চোখ মাহেরার দিকে। খোলা চুল, সাদা গাউন পরা, মুখে হালকা মেকআপ, মাথায় ওড়না দিয়ে ঢাকা, তবে গলায় সেই নেকলেস যেটা উৎসব মাহেরকে দিয়েছিল, সেটাই ফোন করে রিমিকে আনতে বলেছিল। সবাই বেশ শান্তভাবে মাহেরার দিকে তাকিয়ে আছে। শুধু উৎসব যেন কেমন করতে থাকে। তড়িঘড়ি করে সে বেরিয়ে যায়। কি হলো এটা, সে চলে গেল কেন? কিন্তু বাকি সবাই তেমন কোনো রিয়াক্ট করে না। সেও এমন সময় ইলোরা আর তার হাজবেন্ড সেখানে আসে। তারাও মাহেরাকে দেখে। ইলোরার হাজবেন্ড ইলোরাকে কানে কানে বলে, আরে বাহ, মির্জা বাড়ির বউরা এত মডার্ন ড্রেস পরে, জানা ছিল না তো। ইলোরার বেশ রাগ হয়। সে সবার উদ্দেশ্য বলে, সে এখনই বাসায় যেতে চাই। কুসুম বলে উঠে, আজকে এখানে থাকো না আম্মু, তুমি তো কিছুদিন পর চইলা যাবা। ইলোরা, আমি আবার কাল আসব আম্মা, তুমি চিন্তা করো না। মাহেরা অবাক হয়, কেউ তাকে দেখে কোনো রিয়াকশন কেন দিল না, সবাই যেন তাকে নর্মাল দেখছে। ইলোরা সবার থেকে বিদায় নিয়ে চলে গেলে তুলি বলে ওঠে, মাহেরা তোমাকে এই পোশাক এ দারুণ লাগছে, কিন্তু তুমি মনে হয় জানো না, এই বাড়ির মেয়ে বউরা এসব পড়তে পারবে না, এখানে আমার শ্বশুর নেই। তারা আসার আগে খুলে ফেল। তাছাড়া তুমি এটা কোথায় পেলে? ড্রেসটা চেনা চেনা লাগছে। রিমি এবার ভয় পায়, কেননা সবাই জানতে পারলে ওর খবর আছে। রিমি ভাবেনি মাহেরা এমন একটা বোকামি করবে। মাহেরা, ড্রেসটা আমি চিলেকোঠার ঘরে পেয়েছি, এমনকি এই নেকলেসটাও, এগুলো কার আমি জানি না, তবে খুব সুন্দর। এবার বড় মা তার সামনে আসে আর বলে, আমাদের এই বাড়ির মেয়ে বউদের কিন্তু কোনো লোভ নেই, না সম্পত্তির, না গহনার, না টাকার। আমি চাইব তোমার ও তেমন কিছু না থাকুক, একটা পোশাক পেলে আর সেটা শরীর এ জড়িয়ে নিলে, এটা একটা লোভীর লক্ষণ। মাহিরা, কিন্তু বড় মা, আমি আসলে ওই ছবির মেয়েটার মতো একটু সাজতে চেয়েছি আর কি, অন্য কিছু না। তাছাড়া ওই বাক্সতে অনেক কিছু আছে, আমি তো আর কিছু নেইনি, ওগুলো কার জিনিস? বড় মা, এটা খুলে এসো, বড্ড বাজে লাগছে তোমাকে। তাছাড়া কল্পনা তো কল্পনাতেই সুন্দর, বাস্তবে সেটার রূপ দিতে আসা বোকামি। এগুলো সব অনেকের জিনিস, পরে না তাই ফেলে রেখেছে। সে সময় আলমাস মির্জা সেখানে এসে দাঁড়ায়, সেও মাহেরাকে দেখে। মাহেরা একটু খোঁচানোর জন্য বলে, ভাইজান আমাকে কেমন লাগছে? আলমাস মির্জা বলে, তোমাকে সুন্দর লাগছে। মাহেরা এই কথার অপেক্ষায় ছিল না, কারো থেকে কিছু সে বুঝতেই পারল না। সবাই অনেক চালাক, সেটা তার বুঝতে বাকি নেই। সে হতাশ হয়ে ঘরে চলে আসে আর সে তার সব সাজ পোশাক খুলে ফেলে। বুঝতে পারে সে পারবে না, কিন্তু মির্জা সাহেব কোথায় গেল?
তারা সবাই এমন ভাবে নিজেদের তেড়ে রেখেছে যে মাহের নামের কেউ ছিল সেটা তারা ভুলে গেছে, কিন্তু সবাই কিভাবে এসব রক্ত করল? নাকি রিমি মিথ্যা বলল? কাকে বিশ্বাস করবে সে? মন খারাপ করে সে ঘরের পেছনের দরজা দিয়ে ছাদে লাগোয়া বেলকিনিতে প্রবেশ করে। সেখানে সে আনমনে দাঁড়িয়ে থাকে। সে জানে চাবির বিষয়টা নিয়ে বড় মা অবশ্যই তার সাথে কথা বলবে, তবে সে কিছু একটা মিথ্যা বলবে, সত্যিটা বলবে না। হঠাৎ তার চোখ যায় তার পাশের বেলকিনিতে। সে দেখে সব ঘরের সাথেই বেলকিনি আছে, আর সেটার কর্নার গিয়ে দাঁড়িয়ে বুঝতে পারে এই বেলকিনি থেকে সহজেই পাশের ঘরের বেলকিনি যাওয়া সহজ, তবে ছেলেরা সহজে যেতে পারবে। মেয়েরা চাইলেও পারবে। তার কাছে একটা বিষয় মনে হতে থাকে যে এটা পার করে হয়তো কেউ ঘরে প্রবেশ করেছিল, কিন্তু কে সে? মাহেরা তার বড় মার বলা শেষ কথাটা ভাবতে থাকে। এই পরিবার এর মেয়েদের কোনো লোভ নেই। তাদের যদি সম্পদ এর ওপর লোভ না থাকে, তাহলে তাদের কিসের প্রতি এত লোভ? মাহেরা তার উত্তর পেয়ে যায়। সে বুঝতে পারে মাহের খুন হয়েছে হয়তো সেই লোভের কারণেই। হঠাৎই দরজা খুলে উৎসব ভিতরে প্রবেশ করে। সে প্রথমবার মাহেরাকে মাহেরা বলে ডাক দেয়। মাহেরা একটু চমকায়, তবে পরক্ষণেই নিজেকে সামলে সামনে আসে। উৎসব, তুমি সব জানতে পেরেছ তাই না? মাহেরা, কিসের কথা বলছেন? উৎসব আর আমার থেকে লুকিয়ে রেখো না, তুমি বলো সত্যিটা। মাহেরা এবার রেগে যায়, আর সে বলে, সত্যিটা তো গোপন আপনারা করেছেন, একটা নিরীহ মেয়েকে মেরে নিজেরা এমন ভান করেছেন যেন কিছুই হয়নি। উৎসব, এমন কিছু হয়নি। মাহেরা, তো কি হয়েছে বলুন আমাকে, মাহেরকে কেন মেরেছেন? উৎসব যেন থরথর করে কাঁপতে থাকে। সে বলে, ওকে আমি মারিনি। মাহেরা, তাহলে কে? উৎসব, কেউ না, ও নিজেই আত্মহত্যা করেছে। মাহেরা, এটা হতেই পারে না, কেননা মাহেরের মতো মেয়েরা এমন কাজ করবে না। ও আপনাকে চেয়েছিল, এই পরিবার চেয়েছিল, সব পাওয়ার পর কেন সে যেতে চেয়েছিল? উৎসব, আমি জানি না, আমিও আজও সেই উত্তর খুঁজে বেড়াই, কেন সে এমন করল। সে আমাকে এই বিষয়ে কখনো কিছুই বলেনি, আর সে চলে গেল সবাইকে ছেড়ে। মাহেরা, এত বড় সত্যিটা কেন আমাকে শুরুর দিকে বলেননি? কেন আমাকে বিশ্বাস করেননি? তাই তো, উৎসব তোমাকে হারাতে চায়নি তাই। মাহেরা, আপনি আমাকে বললে আমি চলে যেতাম, কি করে ভাবলেন? উৎসব, তুমি যেভাবে ভেবেছ। মাহেরাহ, মানে? উৎসব, রিফাত আর তাহমিনা কোথায়? মাহের, মাহেরার পেলে চমকে যায়। সে বলে, আমি কি করে জানব? উৎসব, তোমার শাশুড়ির নামটা কি যেন মনে পড়েছে? রাহেলা খানম। তিনি এই বাড়ি তিনবার এসেছে, তবে তাকে আমি আটকেছি, মহিলা টাকার পাগল। তাকে আমি টাকা দিয়েছি আর অনেক কিছু জানতে পেরেছি। মাহেরা, কি 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 পেরেছেন? উৎসব, এই যে তুমি রিফাত রা চলে যাওয়ার পর ঘরের মধ্যে পানি ঢালতে, ভয়ে চিৎকার করতে, রাতে ঘুমাতে পারতে না। বাচ্চার জন্য যে ছেলে তোমাকে বিয়ে করল সে তার বাচ্চা না নিয়েই চলে গেল, এটা কোনো বোকা বিশ্বাস করবে বলতে পারো? মাহেরা ধপ করে মেঝেতে বসে পড়ে। উৎসব, তোমাদের বাড়ির পাশের কলাবাগানটা বেশ সুন্দর, অবশ্য ওই দিকে কেউ যায় না। চলবে,